বটিয়াঘাটা নিউজ চব্বিশ ঘন্টাই খবর। খুলনার বটিয়াঘাটা উপজেলার গজালিয়া স্লুইস গেটের পাশে সরকারি সম্পত্তি দখল করে চলছে পাকা বিল্ডিং ও বাড়িঘর নির্মাণ। পানি উন্নয়ন বোর্ড রয়েছে নীরব ভূমিকায়। পদবী কি জানেন আপনারা তো, যে সে রায়পুরে যে ভাঙনে কাজ করছে ওখানে যেতে যে তো দেখতে পাচ্ছেন যে যাওয়ার পথে ডাইনাতে গজালিয়ার বদ্ধভূমি, গজালিয়ার গেটের পাশে বদ্ধভূমি, এই বদ্ধভূমির পাশেই হচ্ছে এই বিলাসবহুল একটা বিল্ডিং হচ্ছে এখানে।